দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক, ঢাক ছাড়া যেন দুর্গা পুজো ফিকে। তবে বলতে দ্বিধা নেই, এই সময়ের মধ্যে বাকি আর পাঁচটা ক্ষেত্রের মতোই দুর্গাপুজোর বিভিন্ন আয়োজনের ক্ষেত্রেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর। একটা সময় দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক। বর্তমানেও ঠিক তাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেরিয়া মুড়ার একটা বিরাট অংশের মানুষ এই ঢাক শিল্পের মাধ্যমে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকে, এবং কালক্রমে এই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে। সামনে দুর্গাপুজো, আর এই পুজোকে কেন্দ্র করে ঢাকিদের মধ্যে ঠিক কী প্রকার উৎসাহ, প্রস্তুতি এবং তৎপরতা চলছে তা জানতে বৃহস্পতিবার তেলিয়া মুড়া পৌর পরিষদের সুকান্তপল্লী এলাকার বলরাম ঋষুদাস নামে এক ঢাকির কাছে পৌঁছে যান সংবাদ প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ওই ঢাকি জানান, বাবা ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত 30-40 বছর যাবৎ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি এই শিল্পকে নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর বেশ ভালোই চাহিদা রয়েছে ঢাকের। কী নাম আপনার এবং কোন জায়গায় বাড়ি? আমার নাম হলো বলরাম ঋষিদাস, তেলিয়ামুড়া সন্তপল্লী কালীবাড়ি। তো আমাদের এই বাজনার পেশাটা ওখানে আমরা বাপ কারায়ণ থেকে আমরা ছোটোবেলা থেকে শিক্ষাইছি। এই যে যন্ত্রগুলি আমরা ঠিক করি, কিন্তু এদের আয়োজনগুলি আমরা পাই না একটু মতে। আর ওখানে পোলাপান পড়াশোনার দিকে গেছাগা, তারা আমরা উৎসাহ দিই শিখবার জন্য, তারা না করে তোমরা যেমন কাজ করেছ আমরা এরকমভাবে তো আমরা পারি না। হ্যাঁ, তো পারি না আমি করি, তবুও তোমরা একটু শেখার দরকার। পড়াশোনাও ঠিক রাখো, বাজনাটাও, হ্যাঁ, এটা তো একটা শিল্পী জিনিস, এটা তো একটা শিখনের জিনিস, তোমরাও কিছু শিখো। তো তারা বেশি মানে এটার দিকে একটু আজ্ঞা না, তো আমরাও যতটুকু পারি, হ্যাঁ, ফুলা ভান্ডে আমরা কিছু শিখে। এবছর দুর্গাপূজার কয়টা ইয়ে পাইছেন, বাইনা পাইছেন? পাইছি, 2-3টা পাইছি। তো আমি তো আমার ছেলে পাইছে একটা, আমি একটা। আপনারা নিজেরাই ঢাক তৈরি করেন? হ্যাঁ, আমি নিজের ঢাক তৈরি করি। একসময় এই বড়ো বড়ো আম গাছ পাওয়া যায় না, আর অক্ষণে সময় মিগে আম গাছ পাওয়াই যায় না, সব বাড়ি ঘরে সব কাটাইলা, বান্দর জালে সব কাটাইলা। এবার কিতা করুম, ওই যতটুকু পারছি অতটুকুই নিজে টুকাই টাকাই আইন না পড়া ঢাকগুলি তৈরি করছেন? হ্যাঁ, নিজে তৈরি করছি। কত বছর ধরে আপনি বাজাইতেছেন? ওই তো প্রায় 30। অন্যান্য বাদ্যের মতো এই ঢাক বাজানো একটি শিল্প, আর এই শিল্পকে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছেন, এবং পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে এক অন্য মাত্রা যোগ করে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।